এবার কঠোর সিদ্ধান্ত আসতে যাচ্ছে জায়েদ খানের বিষয়ে। এফডিসিতে জায়েদ খানের একচেটিয়া ক্ষমতা খাটানোর বিষয়ে এবার কঠোর সিদ্ধান্ত আসতে যাচ্ছে তার বিরুদ্ধে। দর্শক, কি সিদ্ধান্ত আসতে যাচ্ছে জায়েদ খানের বিরুদ্ধে, 18 সংগঠনের বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে তাকে নিয়ে তা আমরা এই রিপোর্টে তুলে ধরব। গুরুত্বপূর্ণ রিপোর্টটি দেখতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে চলছে একের পর এক নাটকীয়তা। সমালোচনা ছড়িয়ে পড়েছে সারা দেশে। টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক কে হবেন তা নির্ধারণ করতে এবার আদালত পর্যন্ত গড়িয়েছে বিষয়টি। নিপুণের সাধারণ সম্পাদক পদ স্থগিত করেছে হাইকোর্ট। একই সঙ্গে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে এক সপ্তাহের রুলও জারি করেছে আদালত। গেল শনিবার বিকেলে বৈঠক ডাকে আপিল বোর্ড। এতে নিপুণ অংশ নিলেও জায়েদ ছিলেন অনুপস্থিত। তার অনুপস্থিতিতেই সোহানুর রহমান সোহান ঘোষণা করেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান থাকছেন না। নির্বাচনে অনিয়ম করার অভিযোগে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। অভিযুক্ত প্রার্থী জায়েদ খান ও চুন্নুর প্রার্থিতা বাতিল ঘোষণা করেন। তার পরিবর্তে অপর প্রার্থী নিপুন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। জনাব নিপুনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করেন। রোববার এফডিসির উন্মুক্ত প্রাঙ্গণে শপথ গ্রহণ করেন নিপুন। এরপর তিনি শিল্পী সমিতির প্রথম নারী সাধারণ সম্পাদক হিসেবে 2 বছর মেয়াদি চেয়ারে বসেন। তবে গত সোমবার হাইকোর্ট আপিল বোর্ডের রায় স্থগিত করে জায়েদ খানকে সাধারণ সম্পাদক পদে বহাল রেখে কাজ চালিয়ে যাওয়ার আদেশ দিয়েছেন। তবে এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদনও করেছেন চিত্রনায়িকা নিপুন। আজ বুধবার শুনানির দিন ধার্য করা হয়েছে আদালতে। শুনানি শেষেই আসবে রায়। এদিকে জায়েদ খানকে নিয়ে চলছে চাপা উত্তেজনা। 28 জানুয়ারি অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনের দিন এফডিসিতে চলচ্চিত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দকে প্রবেশ করতে না দেওয়া সহ বিভিন্ন ইস্যুতে তার ওপর নাখোশ তারা। গতকাল প্রযোজক সমিতির স্টাডি রুমে 18 সংগঠনের পক্ষে মুখপাত্র চিত্রনায়ক আলমগীরের নেতৃত্বে বৈঠক বসেছে। জানা গেছে বৈঠক থেকে কঠোর সিদ্ধান্ত আসতে পারে জায়েদ খানের বিষয়ে, এমনকি তাকে আজীবন অবাঞ্ছিত ঘোষণা করা হতেও পারে। উল্লেখ্য, গত 28 জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন। সেখানে সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেন জায়েদ খান। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী চিত্রনায়িকা নিপুণ অভিযোগ তোলেন নির্বাচনে দুর্নীতি করেছেন জায়েদ, টাকা দিয়ে ভোট কিনেছেন তিনি। এসব অভিযোগ নিয়ে সাংবাদিক সম্মেলনও করেছিলেন নিপুণ, লিখিত অভিযোগে জানান নির্বাচনের আপিল বোর্ডের কাছেও। এরপরও বোর্ডকে বিষয়টি সুরাহা করার দায়িত্ব দেয় সমাজকল্যাণ মন্ত্রণালয়।